আল্লাহ বিষয়টি হচ্ছে যে এই মাসকে কেন্দ্র করে কিছু বেদাতি কারবার হয় এই বিষয়গুলো একটু মানে স্মরণ করিয়ে দেওয়া কি যেমন সমাজের মহিলারা হয়তো বা আজকের রাতে বেশি বেশি নামাজ পড়তে পারে হ্যাঁ যে সলাত বলা হয় হ্যাঁ যে এই রজব মাসের প্রথম সপ্তাহ প্রথম জুমার রাতি হ্যাঁ এই রাতে অনেক সময় বিশেষ করে শিয়ারা এই রাতে খুব নামাজ পড়ে এমন দেখবেন আজকে হারামে খুব ভিড় পাবেন হ্যাঁ কেউ যদি হারাম এখন দেখেন টিভিতে গিয়ে দেখতে পাবেন প্রচুর ভিড় রয়েছে তারা নামাজ পড়বে করবে যাই হোক তো এটা এই বেদাতটা সব জায়গায় হয়তো কিছু কিছু করে ছড়িয়ে আছে যে এই রাত্রিকে কেন্দ্র করে কোনো খাস কোনো নামাজ পড়া যায় না আপনি তো হাত তাহাজুদ গুজারি হলে ঠিক আছে আপনি পড়তে পারেন কিন্তু খাস করে এ রাত্রে আমার পড়বে না আর সময় নাম পড়বেন না এটা ঠিক না হ্যাঁ এ ব্যাপারে শরীয়তের কোনো অনুমতি নেই বা শরীয়তের আর আসল নেই অনুরভাবে এই মাসের ছাব্বিশ তারিখ গত সাতাশে রাত্রেই যাকে বলা হয় মে সবে মেয়ারাজ লাইলাতুল ইসরা অল মেয়ারাজ যাকে বলা হয় হ্যাঁ যে রাত্রে রসল্লা সাল আলী ওসালামকে মেয়রাজে নিয়ে যাওয়া হয়েছে কোথায় মেয়ারাজে অর্থাৎ ঊর্ধ্ব গমনে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ নিঃসন্দেহে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ যে আল্লাহ ও তালার পর্যন্ত মানে নিয়ে যাওয়া হয়েছে সপ্তম আকাশের ওপরে ঠিক না সিদ্ধত্ন মন্তা এ পর্যন্ত সালাম গেলেন এরপর বললেন আমি আর পারবো না হ্যাঁ এখন আপনি যান তো রসলাম গেছেন কিন্তু গেছেন বলে হ্যাঁ আপনি এটাকে মানে যে কোনো মানে মানে আমল দিয়ে আপনি পালন করবেন মিলাদ দিয়ে হোক বা রাত জাগে হোক অথবা নামাজ পড়ে হোক বা রাতে ওমরা করতে গিয়ে হোক এই সমস্ত করাটা উচিত না কেন উচিত না যে যিনি গিয়েছিলেন মানে রসলাম যাকে নিয়ে যাওয়া হয়েছিল রসলাম তিনি তো এই উদ্দেশ্যে কোনো কিছু পালন করেন নাই বা তার সাহাবারা তাদের চেয়ে তো আমরা বেশি ভালোবাসি না ঠিক না অবশ্যই সাল্লামকে তার সাহাবার সবচেয়ে বেশি ভালোবেসে ছিলেন হ্যাঁ এই জন্য সাল্লামকে হেফাজত করার ক্ষেত্রে তাদের বুক পেতে দিয়েছিলেন ঠিক না তো তারা কিন্তু সাল্লামকে এত ভালোবাসার পরেও এই রাতকে কেন্দ্র করে অর্থাৎ ওই যে সবে মেরাজকে কেন্দ্র করে হ্যাঁ কোনো কিছু আমল হ্যাঁ বা মিলাদ বা কোনো কিছুই করেন নাই বা অনুষ্ঠান বা বিভিন্ন যে মানে ইয়ে হয় আপনার যেটা বলা হয় সংস্কৃতি অনেক কিছু হয় বাংলাদেশে দেখবেন হ্যাঁ তো এগুলো কোনোটাই ছিল না কোনোটাই ছিল না যেহেতু রসলাম করেন নাই বা সাহাবারা করেন নাই মানে হচ্ছে আপনি এটা করলে হ্যাঁ এটা নব আবিষ্কার ছাড়া আর কিছুই না আর নব আবিষ্কার হচ্ছে দিনের মধ্যে অত্যন্ত নিকৃষ্টতম কাজ নিকৃষ্টতম কাজ হচ্ছে নব আবিষ্কার হ্যাঁ করা আর পরিণতি হচ্ছে বেদাত বেদাতের পরিণত হচ্ছে পদভ্রষ্টতা আর পদভ্রষ্টতার পরিণতি হচ্ছে জাহান্নাম সুতরাং এই মাসকে কেন্দ্র করে কোনো কিছু করা যাবে না যেহেতু আল্লাহ রবীন্দিন অনুমতি দেন নাই হ্যাঁ বরং সাহাবাই ক্রাম যারা ইসলামের সূচনাতে ইসলাম কবুল করেছিলেন আসা বে আনহুম আন হ্যাঁ যে হ্যাঁ যারা ইসলামের সূচনাতে ইসলাম কবর করেছিলেন হ্যাঁ ইসলাম খবর করেছিলেন এবং তারা কিন্তু এরকম কোনো কিছু করেন নাই এবং বলা আছে যারা এই ব্যক্তিদের এই ইসলাম মানে প্রথম ইসলাম কবরকারীদের অনুসরণ করেন এবং এমনকি কেমত পর্যন্ত হ্যাঁ তাদের প্রতি আল্লাহর হ্যাঁ মানে অনগ্রহ হ্যাঁ নাজির হতে থাকে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হ্যাঁ তাদের জন্য রয়েছে জান্নাত যেই জানাত না নহর প্রবাহিত থাকবে হ্যাঁ তো তারা কিন্তু এরকম কোনো কিছু করেন নাই সুতরাং নতুন করে নতুন কিছু আবিষ্কার করাটা কি শরীয়তে বৈধ নয় হ্যাঁ অনুরূপাবে হ্যাঁ আল্লাহ নবী সালাম বলছেন যে হ্যাঁ মানে আমিলে লাইসা শাফি হি মানে আমালান লাইসা আমরোনা হ্যাঁ শাফি আমরোনা ফাহরাদ্দুন যে এমন কিছু আমল করলো যে আমলটা আমাদের দিনের মাঝে নেই তাহলে সেটা কীভাবে পটতা আর হবে আদেশে বলা হলো মানি আমরিন হু ফাহরাদ্দুন হ্যাঁ যে নতুন কিছু আবিষ্কার করে হ্যাঁ করলো আমাদের দিনের মাঝে যেটার অনুমতি দেওয়া হয় নাই সেটা কি পটতা সেটা কি পড়্তাখ্যাত অন্যভাবে হ্যাঁ আল্লাহ পাক বলছেন যে ভালো কাজে সহযোগিতা করো খারাপ কাজে নয় সুতরাং এটা অনুষ্ঠান বা এরকম এই এই উদ্দেশ্যে রজব রজব মাসকে কেন্দ্র করে হ্যাঁ কোনো কিছু করাটা হ্যাঁ যেটা যেগুলো নেই সেগুলো যদি করেন তাহলে নিঃসন্দেহে অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া হলো অতএব আমাদেরকে কাজ হলো যে সৎ কাজের আদেশ করা করা কাজের নিষেধ করা এই মর্মে এগুলো থেকে নিষেধ করতে হবে যারা করে থাকেন তারপর আর দিন আনসিহা নিঃসন্দেহে দিন হচ্ছে কি নসিহত হুম নসিহত করতে হবে মানুষকে নসিহত করতে হবে নসিহত করা থেকে কখনো বিরত থাকা যাবে না যতদিন আমরা জীবিত আছি ততদিন পর্যন্ত আমাদের কী করতে হবে দাওতে কাজ করতে হবে মা দম তো হাইয়া যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমাদের দাওতে কাজ করতে হবে তার তবে এ মাসে হ্যাঁ যত সম্ভব আব্দুল ওমার হাদিস হ্যাঁ বোখারের মনে হাদিসটি যে রসল্লা সাল্লাহ আলি সাল্লাম ইয়ে এথা মারা এ মাসের ওমরা করেছেন হ্যাঁ হ্যাঁ এবং সালাফ সালাফি গণ যারা যারা সাহাবেক ছিলেন তারা কী করেছেন ওমরা করেছেন সেই মর্মে আপনি ওমরা করতে পারেন সে মর্মে আপনি ওমরা করতে পারেন কিন্তু হ্যাঁ এই রাতকে কেন্দ্র করে বা হ্যাঁ এই সবে মেরাজ বা এই সলাতর রাগাইব যাকে বলা হয় এগুলো সবগুলো বেদাত এগুলোর কোনো আসল শরীয়তে নেই বা ভিত্তি নেই শরীয়তে সুতরাং এগুলো করাটা যাবে না আল্লা স্নান তারা আমাদের মানে নব আবিষ্কার বা নতুন কিছু আবিষ্কার করে তৈরি করে আমল করা থেকে সব বাকি বিরত রাখুক এই দুয়াই করছি আল্লাহ আমাদের সবাইকে কবল মঞ্জুর করেন হ্যাঁ আমরা যেন সুস্থভাবে সবসময় এখানে আসতে পারি এবং সুশিক্ষা শিক্ষিত হয়ে হ্যাঁ আল্লাহর খাঁটি বান্দা রসুলের খাঁটি উম্মত হিসাবে কামত যেন আমরা উঠতে পারি আল্লাহ সেই তফিক দান করেন আমিন